এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে অলৌকিকত্ব রেখেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহি মুসলিম হাদিসে আসছে ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখরিন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়ে বহু জাতিকে মর্যাদার চরম আসনে উন্নীত করেন আবার এই কোরআনের কারণে অনেক জাতি অবনতির অতল তলে হারিয়ে যায় কোরআনের প্রতি আপনার বিহেভিয়ার কোরআনের প্রতি আপনার আচরণ কোরআনের প্রতি আপনার ব্যবহার কোরআনের প্রতি আপনার অ্যাপ্রোচ এবং মানসিকতার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা নির্ধারণ হয় যে আপনি কি অর্জন করবেন নাকি হারাবেন এজন্য কোরআনের সাথে যার সংশ্লিষ্টতা হয়েছে আল্লাহ তাকে মর্যাদাবান করেছেন কোরআন নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর অন্য নবীদের উপরে অন্যটা নাজিল হয়েছে তাওরাত জবুর ইনজিল অন্যগুলো কিন্তু কোরআন নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আর যেহেতু তার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি হয়েছেন সাইয়্যিদুল আম্বিয়াই সকল নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ হয়ে গেছেন এর কারণগুলোর ভিতরে একটা এটাও যে তাকে দেয়া হয়েছে সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ এজন্য তিনি সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছেন কোরআন নাজিল হয়েছে যেই জাতির উপর এই জাতিকে আল্লাহ কোরআনে বলেছেন আমাদেরকে আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন তোমরা সবচেয়ে শ্রেষ্ঠ জাতি সবচেয়ে শ্রেষ্ঠ জাতি হতে পেরেছো এর মূল কারণ সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা প্রদান কিন্তু তার গাইডলাইন কোরআনে আছে কোরআন যে জাতির উপরে নাজিল হয়েছে তারা শ্রেষ্ঠ জাতি হয়েছে যে নবীর উপরে নাজিল হয়েছে তিনি শ্রেষ্ঠ নবী হয়ে গেছেন যেই মাসে নাজিল হয়েছে সেই রমজান সবচেয়ে শ্রেষ্ঠ মাস হয়েছে যে রাতে নাজিল হয়েছে ওই রাত বছরের সবচেয়ে শ্রেষ্ঠ লাইলাতুল কদর রাত হয়ে গেছে কোরআনের সাথে সংশ্লিষ্টতা রাতের হয়েছে রাত মর্যাদাবান হয়ে গেছে মাসের হয়ে গেছে মাস মর্যাদাবান হয়েছে রাসূলের হয়েছে উনি মর্যাদাবান হয়ে গেছেন উম্মতের হয়েছে তারা মর্যাদাবান হয়ে গেছেন কিয়ামত পর্যন্ত কোরআনের সাথে যে সংশ্লিষ্টতা যতটুকু রাখবে আল্লাহ তাআলা তাকে তত বেশি মর্যাদাবান করবে মুহতারাম হাজেরিন আজ আমরা কোরআনের প্রতি বড় অবিচার করে চলেছি আমরা কোরআন পড়ি না অধ্যয়ন করি না যে মহাগ্রন্থ আসছে আমাকে তার সাথে ঘষা দিয়ে কষ্টি পাথরের মতো আমাকে স্বর্ণ বানাতে সেই কষ্টি পাথরের ছোঁয়া এবং ঘর্ষণ থেকে আমি নিজেকে বঞ্চিত রাখছি প্রতিদিন প্রতিনিয়ত প্রতি রাত প্রতি মাস প্রতিক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে যে অলৌকিকত্ব দিয়েছেন আপনি শুধুমাত্র এই কোরআনকে মহব্বতের সাথে তিলাওয়াত করেন শুদ্ধ করে করার চেষ্টা করেন অর্থ বোঝার চেষ্টা করেন একটু কোরআনের সাথে সময় কাটান আপনি যদি খুব বেশি ডিপ্রেশনে ভুগে থাকেন আপনি যদি খুব বেশি মানসিক অস্থিরতায় ভুগে থাকেন আপনি নিশ্চিন্ত থাকতে পারেন এই কোরআন আপনাকে প্রশান্তি এনে দিবে ইনশাআল্লাহ পৃথিবীতে বহু মানুষ সুখের নামে মরিচিকার পিছনে দৌড়াদৌড়ির পর একটা পর্যায়ে কোরআনের ছায়া তলে আসতে বাধ্য হয়েছে এই কোরআনের অলৌকিকত্বের জন্য আর কি চাই যে পৃথিবীর সব দেশের ছোট ছোট শিশুরা বিশুদ্ধ উচ্চারণে মাতৃভাষা যাদের সে আরবিয়ানদের চাইতেও অনেক সময় অধিকতর বিশুদ্ধ উচ্চারণে তেলাওয়াত করতে পারে শুধু আমাদের দেশের কথাই যদি বলেন বাংলাদেশের কথা আরবি আমাদের মাতৃভাষা হত দূরের কথা আরব মুলুক থেকে আমরা অনেক দূরে ভৌগোলিকভাবে অবস্থান করছি আরবি উচ্চারণের সাথে আমাদের বাংলা উচ্চারণের আদতে কোনো মিলই নেই এমন কিছু বর্ণ আরবিতে আছে যে বর্ণগুলোর অনুরূপ দূরের কথা অবিকল্প দূরের কথা তার ধারে কাছের বর্ণ বাংলাতে টোটালি নেই এরপরও আমাদের ছোট ছোট শিশুরা যত শুদ্ধ করে বিশুদ্ধ আরবি উচ্চারণে কোরআন তিলাওয়াত করতে পারে আরবিয়ান দেশগুলোতে যাদের মাতৃভাষা আরবি তারা পড়াশোনা করে তাদের অনেকে আমাদের এই বাচ্চাদের মতো এত শুদ্ধ কোরআন পড়তে পারে না এটা শুধু বাংলাদেশের বেলায় না আপনি আফ্রিকায় চলে যান আপনি আমেরিকায় চলে যান আপনি ইউরোপে চলে যান আপনি এশিয়ার এমাথা থেকে ওমাথা চলে যান আপনি পৃথিবীর যে প্রান্তেই যাবেন কোরআন নিজের ভাষা না তারপরও সেটাকে সর্বোচ্চ বিশুদ্ধ উচ্চারণ করে আগাগোড়া পুরো কোরআনকে বক্ষে ধারণ করে মৃত্যু পর্যন্ত সেটাকে ধরে রাখা এটা পৃথিবীর কোনো মানুষের স্বাভাবিক প্রচেষ্টা দ্বারা হয় না এটা একমাত্র আল্লাহর অলৌকিকত্বের কারণেই হতে পারে মোহতারাম হাজেরিন আমাদের জন্য একটা গৌরবের বিষয়
বাংলাদেশের মানুষের জন্য যে এই দেশে কোরআনের পরিচর্যা হিফজখানাগুলোতে মাদ্রাসার হিফজ বিভাগগুলোতে যেভাবে হয় পৃথিবীর অনেক দেশে সেটা হয় না আবার আমাদের আক্ষেপের জায়গাও আছে আমরা হিফজখানাগুলোতে কোরআনের মূল পাঠ বা মূল টেক্সট এটার পেছনে যে পরিশ্রম আমরা করি তার মর্মের পেছনে তার শিক্ষিভাগ পর্যন্ত মেহনত আমাদের হয় না এটা কোরআনের চর্চার যে দাবি সে দাবি পুরোপুরি এর মাধ্যমে আদায় হয় না হয়তো আংশিক আদায় হয় এটা হলো আমাদের ত্রুটির জায়গা আরেকটা আক্ষেপের জায়গা হলো আমরা আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে হাফেজ আমাদের দেশ থেকে বের হয়ে থাকেন প্রচুর পরিমাণ হাফেজ তৈরি হন এদেশ থেকে এবং বিশ্বমানের হাফেজ তৈরি হয় এদেশ থেকে কিন্তু এদেশের সাধারণ মানুষ আমরা বিষয়ক মানুষ কোরআনের সাথে সংশ্লিষ্টতা রাখি না তেলাওয়াত করি না বিশেষ করে ফেসবুকে সে অন্য সব বুক যেরকম তুলে দিছে এই কোরআনও আমাদের থেকে তুলে দিয়েছে মহতরম হাজেরিন তো এই জন্য বাংলাদেশের মানুষের এই একটি জায়গা আছে অনেক বেশি গর্বের অন্য কোনো সেক্টর আছে কিনা আমি জানি না যেই সেক্টরে যেই বিভাগে বাংলাদেশের মানুষের অবদান পৃথিবীর যেই কোনো দেশের তুলনা করলে এক দুই তিনে সবসময় থাকে অন্য আরেকটা সেক্টর আছে কিনা আমি জানি না তবে কোরআনের সেক্টরে আলহামদুলিল্লাহ বাংলাদেশ এই জায়গাটা দীর্ঘদিন থেকে ধরে রাখছে যত কম্পিটিশন হয় সেটা হোক ইরানে হোক সৌদি আরবে হোক দুবাইতে হোক কাতারে হোক অন্য কোনো দেশে তার কম্পিটিশনগুলোতে একটা ভালো পজিশনে বাংলাদেশ অবশ্যই থাকে আরেকটা সেক্টর আছে কিনা আপনাদের জানা মতে যে এরকম ফার্স্ট সেকেন্ড সারা ওয়ার্ল্ডে আমরা থাকি এরকম কোনো সেক্টর আছে যেই কোনো বিভাগ বলেন মানে হাফেজরা বাংলাদেশের হাফেজ ছেলেমেয়েরা তারা পৃথিবীর যে কোনো দেশের সাথে কম্পিটিশন করলে একটা ভালো অবস্থানে সবসময় থাকে হয় চ্যাম্পিয়ন হয় না রানার আপ হয় আর না হলে থার্ড পজিশন হোল্ড করে এই ঘটনা আমরা গত দুই তিন দশক থেকে অনবরত দেখে আসছি